ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখো চঞ্চল ঘোষের বইয়ের লসাগু ঘোষ 26-এর দাগ থেকে তোমাদের শুরু হবে। দেখো 26-এর দাগ কী বলছে, দুটি সংখ্যার গসাগু লসাগু 11 এবং 385 সংখ্যা দুটি কী কী? দেখো যদি বলি লসাগু, এখানে যদি বলি লসাগু ভাগ গসাগু, এটা কি বলা হয়, অনুপাতের গুণফল বেরোয়, কিন্তু অনুপাতের গুণফল বেরোয়, ঠিক আছে, অনুপাতের গুণফল লসাগু ভাগ গসাগু অনুপাতের গুণফল বেরোয়। তা আমি এখানে তোমার বললাম লসাগু কত, লসাগু 385 আর গসাগু 11, তো এটা হয়ে যাবে তোমাদের 35। 35 হবে তো নাকি, 35, এটা হয়ে যাবে তোমাদের 35, 11 3 11 33 5, হ্যাঁ 35 হয়ে যাবে তোমাদের। তো অনুপাতের গুণফল 35, তা 35টা কিসে কিসে হতে পারে, অনুপাত কী কী অনুপাত হতে পারে, 7:5 হতে পারে, আবার হতে পারে 35 গুণ 35, 35 1 35 হতে পারে, এর অনুপাত কিন্তু এটা এই দুটো হতে পারে, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি আমার কীভাবে কী হবে, কী বলেছি অনুপাত কী কী হতে পারে, দেখো 7:5 আর একটা হতে পারে 35:1। এবার দেখো অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাই, তো অনুপাতের সঙ্গে গসাগু কত, গসাগু 11 আর এর গসাগু কত, 11, তার 77 আর একটা 55, একটা সঙ্গে একটা সিরিজ পেলাম, তো এখানে দু রকম সিরিজ রয়েছে, তার জন্য এখানেও 11 গুণ 11, তার একটা সংখ্যা কী পেলাম 385 আর 11, অর্থাৎ দুটো সংখ্যা আমি পেলাম 77 55 আর একটা 385 11। প্রথম 26 থেকে তোমার অ্যান্সার হবে এর দাগ। এবার দেখো 27-এর দাগ কী বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু 400 840 ও 35, সংখ্যা দুটির গুণফল কত, আমরা কী জানি লসাগু ভাগ গসাগু অনুপাতের গুণফল, তাই দাগে কী বলছে, আঠাশের দাগে কী বলছে, দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির সরি দুটি সংখ্যার লসাগু সংখ্যার দুটির গসাগুর 45 গুণ, লসাগু ও গসাগুর সমষ্টি 100 1150, তো একটি সংখ্যা 125 হলে অপরটি কত, দেখো কী করবে তোমরা, গসাগু কত, গসাগু 45, গসাগু 45 আর দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগুর 35 গুণ, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের আমি বললাম গসাগু এক্স আর লসাগু কী হবে 45 এক্স, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি সমষ্টিগত, লসাগু এটা তো গসাগু আর এটা লসাগু, এই দুটো সমষ্টিগত 1150, তা কত 46 এক্স হতে পারে, সমান সমান কত 1150, তো এক্সের মান কী বেরোতে পারে, 1150-এর সঙ্গে আমি কত 23 গুণ 2 করলাম, সমান সমান হবে তোমাদের এক্সের মান 25 হবে। দেখো কী করে করলাম, 23-এর সঙ্গে 115 কাটলাম 50 হয়ে যাচ্ছে আর 25, 50-এর সঙ্গে 2 কাটলাম 25 হয়ে যাচ্ছে, তো এক্সের মান তোমাদের 25, অর্থাৎ গসাগু তোমার 25, গসাগু যদি 25 হয় তাহলে লসাগু কত, লসাগু তোমার এটা তোমার গসাগু 25, তাহলে লসাগু কত হবে 45 গুণ, তোমাদের লসাগু হবে 45 গুণ 25, লসাগু 45 এক্স, তো 45 এক্সের মান 25, তাহলে 45 গুণ 25 সমান সমান লসাগু আর গসাগু তোমার এটা। এবার আমরা সূত্র কী জানি, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, ফার্স্ট সংখ্যা গুণ সেকেন্ড সংখ্যা, ঠিক আছে, তো আমরা তো এই সূত্রটা জানি। এবার দেখো তো ফার্স্ট সংখ্যা কত 125 আছে, সেকেন্ড সংখ্যাটাকে আমার বের করতে হবে, অর্থাৎ 25 গুণ 45 গুণ 25 সমান সমান 25 125 গুণ ড্যাশ, এই সংখ্যাটা কত আমাকে বের করতে হবে, এক্সের মানটা আমাকে বের করতে হবে। তো দেখো 25-এর সঙ্গে এই 125 কাটাকাটি যায়, 5 25 125,
আর এই পজিশন সঙ্গে এই 25 কাটে, 5 5 25, তো এবার 5 45 কত হবে? 225 হবে মনে হয়, 225। 225 আমাদের অ্যান্সার। দেখো এবার 5 এর সঙ্গে 45 গুণ করলে 225। কোনো 29 তে কী বলছে, কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা, কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা 653, 869 এবং 1229কে ভাগ করলে সব ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে, অর্থাৎ কোন বৃহত্তম সংখ্যা দিয়ে তোমাকে এইগুলি ভাগ করতে হবে, তাহলে তোমাদের সমান অবশিষ্ট থাকবে। তোমরা কি করবে এরকম অঙ্কের ক্ষেত্রে, 553, 869 এবং 1229, এর সঙ্গে ডিফারেন্সটা বের করবে প্রথমে। এর সঙ্গে ডিফারেন্স কত বের হচ্ছে, 7, সরি 7 নয়, 6, 1, 216। আর এর সাথে এর ব্যবধানটা বের করবে, বের হচ্ছে 0, 6, 360। তারপরে দেখো প্রথমটার সাথে এর ব্যবধান বের করবে, বের করলে হচ্ছে তোমাদের 6, 7, 5, 576। তাহলে দেখো 216, 360, 576 যে সংখ্যাটা বেরোলো, এদের এই তিনটের গসাগু তোমাকে বের করতে হবে। এবার গসাগু বের করার সূত্র আছে একটা, দেখো এটার ডিফারেন্স নিয়ে নেবে তোমরা, আর এটার ডিফারেন্স নেবে, ব্যবধান নেবে, এর সঙ্গে ডিফারেন্স নিলে কী হয় তোমার, হয়ে যাচ্ছে 4, 4, 1, 144। আবার এর সঙ্গে ডিফারেন্স নিলে কী হবে, 6, 1, 216। এবার দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স নাও, তোমাদের চলে আসবে 72, তোমরা গসাগো 72, অর্থাৎ উত্তর হবে তোমার 72, উত্তর চলে আসবে। দেখো আবার 30 থেকে অঙ্কটা কী বলছে, 13 এর কোন গুণিতককে 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। দেখো প্রথমে করতে হবে কি, 4, 5, 6, 7, 8 এর লসাগু বের করতে হবে, এদের লসাগু হবে 840, এদের লসাগু 840 হবে। মানে 840টাকে তোমাকে দেখতে হবে 13 দিয়ে ভাগ যাচ্ছে কি না, 13 দিয়ে ভাগ যাচ্ছে কি না দেখতে হবে। 6, 78, 60, 52, অর্থাৎ দেখো 8 অবশিষ্ট থাকছে, অর্থাৎ এখানে বলতে পারি 832টা 13 দিয়ে ডিভাইডেড, 832 13 দিয়ে ডিভাইডেড। কিন্তু দেখো প্লাস তোমাকে তো 8 করতে হবে, প্লাস যদি 8 করি তাহলে এটা তোমার 4, 5, 6, 7, 8 দিয়ে ডিভাইডেড, যদি 8 করে দিই, 8 করলে কত হচ্ছে, 840 হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বলেছে কি, বলেছে 4, 5, 6, 7 দ্বারা ডিভাইডেড হয়েও 2 অবশিষ্ট থাকবে, অবশিষ্ট 2 রাখতে গেলে কী করতে হবে, আমাকে আরও 2 যোগ করে দিতে হবে, তাহলে 842 এমন একটি সংখ্যা, কিন্তু সেটা 4, 5, 6 দ্বারা ডিভাইডেড, কিন্তু সেটা কিন্তু 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, কিন্তু 13 দিয়ে কিন্তু 832টা ভাগ করা যায়। এবার আমাকে দেখতে হবে এই দুটো মিলিয়ে আমাকে 13 করতে হবে, এই দুটো মিলিয়ে আমাকে 13 দিয়ে ডিভাইডেড করতে হবে। আমি এখানেও একটা মান ধরে নিলাম কে, আটের এখানেও কে মান ধরে নিলাম, তাই এখানে যদি আমি 3 বসাই কের মান, 3 অষ্টা 24 প্লাস 2 26 হয়ে যাচ্ছে, তো এই দুটো মিলিয়ে, তাহলে এটাও 13 দিয়ে ডিভাইডেড। আর এখানে আমি কের মান যাই বসাই না কেন, এটা 13 দিয়ে তো ডিভাইডেড হবেই হবে, যাই বসাই না কেন, কিন্তু এখানে তো এখানে যদি 3 বসাই তাহলে আমাকে এখানেও 3 বসাতে হবে, তাহলে আমাকে এখানে 26 প্লাস 3 দিনে 6, 3 তারিখকে 9, 3 অষ্টা 24, 296 প্লাস 26, 2496 প্লাস 26 তোমার হয়ে যাবে 2520, 2520 আমার একটা সংখ্যা, 13 দিয়ে ডিভাইডেড, কিন্তু 4, 5, 6, 7, 8 দ্বারাও ভাগ করলে 2 অবশিষ্ট তোমার থেকে যাবে।